বাংলার খেটে খাওয়া মানুষের যে একশো দিনের এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তা অবিলম্বে বাংলার মানুষকে ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে ভোট চাইতে যাবে না রাজনীতি থেকে অবসর নেবে আবাস যোজনা যে সমস্ত টাকা আটকে রেখেছে তা এক মাসের মধ্যে দিয়ে দিক আমি রাজনীতি করবো না ছেড়ে দেব ভরা মঞ্চ থেকে অমিত শাহকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মুখে খোদ বলেছেন যে বাংলার যা যা পাওনা বা বকেয়া টাকা রয়েছে তা মিটিয়ে দিলেই নাকি তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু কেন মঙ্গলবার পাথর প্রতিমার কলেজ মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই প্রকাশ্য জনসভা থেকেই নাম না করে সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে অমিত শাহ আমাকে নিয়ে রীতিমতন মন্তব্য করেছে আমি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাই আমার পদ না থাকলেও আমি মানুষের হয়ে কাজ করব। পাশাপাশি এবারে অমিত শাহকে তিনটি চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে প্রথম সুযোগ হিসেবে তিনি জানান যে বাংলার খেটে খাওয়া মানুষের যে একশো দিনের এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তা অবিলম্বে বাংলার মানুষকে ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে ভোট চাইতে যাবে না রাজনীতি থেকে অবসর নেবে দ্বিতীয় রাস্তা হিসেবে তিনি জানান আবার সূচনা যে সমস্ত টাকা আটকে রাখা হয়েছে তা এক মাসের মধ্যে দিয়ে দিক আমি রাজনীতি করবো না ছেড়ে দেব আপনাদের শোনাবো কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে চলে যাও বসে পড় দিনটা সুযোগ দিচ্ছি এক বাংলায় এক লক্ষ চৌষট্টি হাজার প্রাপ্য পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা

সে টাকা ছেড়ে দিন আমি রাজনীতি করব না ছেড়ে দেবো আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য আমরা নিজেদের সাথে রাজনীতি করি না আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী আপনারা ইডি রাজ গরিব খেদাও রাজ শ্রমিক শোষণ করো রাজ এজেন্সি রাজ গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করে আর আমাদের সরকার গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়ে মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে লক্ষীর ভান্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে রূপশ্রী দিয়ে উন্নয়নের নীতিকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে নীতিতে বিশ্বাস করে আদর্শে বিশ্বাস করে আমরা রাজে বিশ্বাস করি না তৃতীয় সূচক হিসেবে তিনি জানান ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত মনোনয়ন জমা দিতে অনেক দেরি আছে আমি সরাসরি বলছি অমিত শাহ নিজে প্রার্থী হয়ে আমার বিপরীতে মনোনয়ন জমা দিয়ে জিতে দেখাক ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন জমা দেওয়ার সময় হয়নি আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান আমি রাজনীতি ছেড়ে দেব আপনি আমাকে বলেছেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চান আপনি নিজের সুপ্ত বাসনার কথা বলছেন আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। সবই আপনার মতো নয় সবাই আপনার মতো করে ভাবেও না। আপনি জীবনে আন্দোলন করেননি। আপনি নিজে জেল খাটা আসামি সুনব আপনাদের কি বলছেন তিনি হয়নি আপনি নিজে আমাকে যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায় মমতা ব্যানার্জি বানাতে চায় আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান সবাই আপনার মতো নয় আপনি জীবনে আন্দোলন করেননি আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আজকে কাউকে ইডি সিবিআই ডাকলে আপনারা চোর বলেন আপনি নিজে জেলখাটা আসান

এ আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো এবার কার্যত নাম করেই অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হাল্লারের সমর্থনে মঙ্গলবার বিকেলে পাথর প্রতিমা কলেজ মাঠে একটি জনসভা করতে আসেন নির্বাচনী জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত অমিত শাহকে তিনটি চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ কিছুদিন আগেই একটি সভাতে এসে দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বলেছেন যে তিনি পদের জন্য রাজনীতি করেন না পদ না থাকলেও তিনি মানুষের সেবা করে যাবেন অন্যদিকে অমিত শাহকে তিনটি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি রাজনীতির ময়দান ছেড়ে দেবেন যদি অমিত শাহ তার এই তিনটি খোলা চ্যালেঞ্জ মেনে নেন এক পশ্চিমবঙ্গের যে প্রাপ্য এক লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা একশো দিনের যে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই বকেয়া টাকা দিয়ে দিতে হবে পাশাপাশি যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই টাকা দিতে হবে আর তিন নম্বর চ্যালেঞ্জ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে জিতে দেখাতে হবে অমিত শাহকে আর এই তিনটি চ্যালেঞ্জ যদি পূরণ করেন বা এই তিনটি শর্ত যদি পূরণ করেন অমিত শাহ তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরকালের মতো রাজনীতির ময়দান থেকে সরে যাবেন এভাবেই কার্যত অমিত শাহকে খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই তিনি লোকসভা নির্বাচনের যে প্রচার সেটি করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন যে বিয়াল্লিশটি আসন রয়েছে প্রত্যেকটি আসনেই কার্যত তিনি জনসভা করবেন সেইখানকার তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য কয়েকদিন আগে তিনি নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রচার শুরু করেছেন জনসভার মধ্যে দিয়ে বজবজ এলাকাতে তিনি একটি নির্বাচনী জনসভা করেন এবং তারপরেই মঙ্গলবার তিনি চলে আসেন পাথর প্রতিমায় এবং পাথর প্রতিমায় এসে তিনি মথুর মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন বাপি হাল্লা তার সমর্থনে তিনি প্রচার করেন এবং এদিনের বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যত কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তুলধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন বাটসঅ্যাপ চ্যানেল